খারাপ করলে পরিমাণ নষ্ট হয়ে যাবে। আমরা তো ভোর বসি মনে করে গাছতলা বসে হুহু করছে, ওর মতো আল্লাহ বলে দুনিয়া জট আছে বিশাল বিশাল জট, আর গায়ে দিয়েছে শিকল, শিকল বাবা না ন্যাংটা হয়ে থাকে, ন্যাংটা বাবা নাম দিয়েছে। আমার বাংলাদেশের শরীয়তপুর বলে এক জেলা আছে, একদিন গেলাম সে দেখি মাহফিল করার পরে কমিটি বলছে হুজুর এখানে আল্লাহর ওলি আছে, নিয়ে গেল সে দেখি বসে আছে একজন মাথায় পাগড়ি বাঁধে সবুজ পাগড়ি, বললাম এত ভালোই লাগে আমারে, বলো হুজুর আমার মাথায় পাগড়ি তাতে কি হয়েছে, ভেতরে যে বাবা আছে ও বাবা কিন্তু ঠিকই ন্যাংটা, ভেতরে যে দেখি কিচ্ছু নেই পুরা উলঙ্গ, আমার দিকে তাকায় বলো হুজুর ঘৃণা করবেন না আমার ভেতরে মাল আছে, মাল চাষ দেখা যাচ্ছে নতুন মাল দেখা, মাল তো সবাই আছে মাল, মানুষ মনে করে এই মাল, বড় লোকের মেয়েরা স্ত্রীরা যাচ্ছে দোয়া নেওয়ার জন্য, আমরা না যাই বাবা দেখতে যে কোন কায়দায় দেখি মহিলারা আছে, আমি আনিছে না এগুলো আজ বুজুর্গ হয়ে দাঁড়িয়েছে, এগুলো বুজুর্গ না বেশির বু হচ্ছে না ভাই, কাজ করা লাগবে লাগাল তো খালা বানাল ইনসান আফি কাবাদ, কাবাদ মানে কি পরিশ্রম করা, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রম করার জন্য, যে লোকটা রাস্তা ঝাড়া দিচ্ছে গা দিয়ে টপটপ করে ঘাম করছে ওর পয়সা একশো ভাগ হালাল, ওইটা আমার অলি দুই মনে আড়াই মনে গাছটা মাথার উপরে পিঠের উপরে নিয়ে ট্রাকের উপরে লঞ্চে স্টিমারে তুলছে, আমরা মনে করি গাছতলায় বসে শুধু জিকির করছে আল্লাহ বলে না, কখনো না, যার কোনো কাজ নেই ওটা শয়তান, কাজ করে খাও আল্লাহর ভয় কাকে বলে, যে যেখানে দায়িত্ব পেয়েছে ওই দায়িত্ব যদি সঠিক ভাবে পালন করে ওটা কি, কিন্তু এখন ঘোষ ছাড়া কোন জায়গায় আছে এই দেশে মনে হয় ঘোষ নেই, আমার মনে হয় ঘোষ না খেয়ে নিজে পায়খানা করে খেয়ে ফেলা ভালো, পায়খানা খেয়ে ফেললে একটা গুণা হয় কবি রাখবে না, আর ঘোষ খেলে জুলুমের গুণা আবার কবি রাখবে না, কথা বলে বেটা যারা যৌতুকের টাকা নিয়ে বিয়ে করে স্ত্রীর কাছ থেকে হিন্দুদের মতো, হিন্দুদের অভ্যাস তাদের ধর্মীয় রীতিনীতি এই মেয়ে বিয়ে দেওয়ার সময় সব একদিনই দিয়ে দেয় সারা জীবন আর কিচ্ছু দেবে না, এই নিয়মটা এখন মুসলমানের ভেতরে প্রবেশ করেছে, এরাও বিয়ের দিন মেয়ের পক্ষ থেকে জোর করে ফ্রিজ মোটর সাইকেল টেলিভিশন জোর করে দেয়, কথা বলে দেখেন যেটা দেওয়া দরকার এটা কিন্তু দেয় না, বাতু হল না উজুরা হল না ফারিদা, দেন মহরের টাকা দেওয়া আল্লাহ বলেন ফরজ, এটা যারা না দিয়ে জোর জবরদস্তি করে কন্যা পক্ষের কাছ থেকে দেন মহর আদায় করেন যৌতুক আদায় করেন, আপনি যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলবেন কোনো গোনা নেই, এটাও হারাম আর এটা ডবল হারাম, এখানে যৌতুকের টাকা নিয়ে বিয়ে করেছেন কার হাত তোলেন তো ভাই, হাজার আল্লাহর আলী বসে আছে, হ্যাঁ বিয়ে করেছেন কারা হাত তোলেন তো, অনেকে বিয়ে করেও হাত তুলছে এবার বেশি হাত আলহামদুলিল্লাহ, অনেক বিবাহিত মামার বসে আছে, যদি মেয়েও থাকেন ফিরিয়ে দেবে স্ত্রীর বাবার কাছে ওই পরিমাণ টাকা ফেরত দিয়ে বলেন ওই সময় নিয়েছিলাম না বুঝে এখন কোরআন বুঝেছি আপনার টাকা আপনার জমি আপনার ফ্রিজ ফেরত দিয়ে গেলাম ওই পরিমাণের টাকা আপনি আমার মাফ করে দেন, শ্বশুর যদি মাফ করে আপনি মাফ পাবেন, যদি মাফ না করে আপনার মাফ নেই, যৌতুকের মোটর সাইকেল নিয়ে এই যে গ্ল্যামার হন্ডা সুজুকি কত রকমের মোটর সাইকেল বের হয় ডিসকভারি, এগুলো নিয়ে যখন আপনি স্ত্রীর সামনে গিয়ার দেন বাড়ি থেকে বের হয়ে যান আপনার বউ মনে মনে বলে আল্লাহ ওজনে অ্যাক্সিডেন্ট হবে, আমার বাবার রক্ত আমার টাকা, এ কথা বলে আমার মুসলমান ভাইরা
শিক্ষা ছিল এটা, যেখানে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা আপনাকে সঠিক ভাবে পালন করে দেখানো লাগবে, এর নাম তাকওয়া। এর নাম কি? আপনি বাবা, আপনার মেয়ে নাইনে পড়ে, মোবাইল কিনে দিয়েছেন, দিতেই পারেন, অসুবিধা নেই, খোঁজ খবর রাখা দরকার। কিন্তু রাত 9টা 10টার পরে যখন ঘুমিয়ে যাবে ওর মোবাইলটা হাতে নেন, দেখেন ওর মোবাইল ফাংশনে কি আছে, কার সাথে FNFF নাম্বার করা আছে ওর সাথে, ওর মেসেজ ফাংশনে কি আছে দেখেন, কত যুবক ওকে মেসেজ দিয়েছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে, ওর মিডিয়া ফাংশনটা একটু দেখেন তো কি আছে। এগুলো আপনার দায়িত্ব ছিল, যেখানে দায়িত্ব পাবে ওই দায়িত্ব সঠিক ভাবে পালন করার নাম, কথা বোঝা গেছে? আল্লাহ ইমানদারকে দেখে তাকওয়া অর্জন করার আহ্বান জানিয়ে এবার বলেন, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা মাধ্যম তালাশ করো, আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করা লাগবে, এই কথা কার? আরো শুনে বলেন, আল্লাহ। আমরা মনে করি আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরা লাগবে, মাধ্যমটা কি? এই মাধ্যম আমরা বানিয়ে নিয়েছি বিভিন্ন রকমের কায়দা কৌশলে, যে যেই দলে আসি, মতে আসি, পথে আসি, ওইটাকে আমরা মাধ্যম বানিয়ে ধরে নিয়েছি। না, আমার বাবা সা বলল এটা মাধ্যম না, আমার বাংলাদেশে 8 বসে আছে, নাম শুনেছি? আমি একবার গিয়েছিলাম, যাওয়ার পরে ইমাম সাহেব এই আয়াতটা পড়ার পরে বলছে সবাই বাবার দিকে ঘুরে বসেন, বাবা এখন ফয়েজ দেবে, ও কবরে আছে, ফয়েজ দেবে। এরকম অর্থ তো দিকে পড়ানোর পরে সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবে, কথা বলেন এখানে। এখন 42টা তাফসীর পাওয়া যাচ্ছে বাংলাদেশে, ভারতে 42টার উপরে, আমি যতগুলো তাফসীর দেখেছি কোন জায়গায় ওসিলা মানে বাবা এ কথা লেখা নেই, ওসিলা মানে প্রথম নাম্বারে লেখা আছে ওসিলা মানে নেক কাজ, ওসিলা মানে কি নেক কাজ, 2 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য এই মাধ্যমগুলো আপনি দেখবেন, আপনার জীবনে নেক কাজ আছে কিনা, আপনি নবীকে সম্মান করেন কিনা, এসব নেই, বাবা ধরে বসে আছে মনে করছে এইসব বিশ্ব নবী পর্যন্ত কোন কিনারা পাবে না, আল্লাহ যখন জব্বার আর কাহার নাম ধারণ করবে, কেউ কারোর সাথে কথা বলবে না। আর কত মানুষের ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে, কোন চিন্তা নেই, এই দেশের যিনি দায়িত্বে আছেন, বিশেষ করে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি, তার কাছে একটা সম্মান, একটা মর্যাদা, একটা সিয়ার, এটা পাওয়ার জন্য অনেকে অনেক চেষ্টায় আছে না নেই, কথা বলছেন? আমার একটা মুখ্যমন্ত্রীর কাছে একটা পাওয়ার, একটা সিয়ার, একটা মর্যাদা পাওয়ার জন্য যদি এত চেষ্টা করা লাগে, তাহলে তমাম পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছে, যত মুখ্যমন্ত্রী আছে, সবার উপরে যিনি আমার আল্লাহ, তার কাছে আমার সম্মান, আমার মর্যাদা আছে কিনা, আমি একটা কথা বললে আমার আল্লাহ রাখবে কিনা, এটা চিন্তা ভাবনা করা দরকার। মানে আছে আল্লাহ, আমার কাছে তোমার পাওয়ার আছে কিনা, আমার কাছে তোমার মর্যাদা আছে কিনা, তোমার সম্মান আছে কিনা, এটা কি করে আমার কাছে পাওয়া যায়, এই চিন্তা ভাবনা তোমার আছে কিনা।
আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তার কাছে একটা সম্মান পাওয়ার জন্য কত মানুষ সারা জীবন তার রাজনীতি করছে, তার পেছনে সময় দিচ্ছে, টাকা পয়সা খরচ করছে, তারপরে মর্যাদা পায়। একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে মর্যাদা পাওয়ার জন্য সে এত কষ্ট করে, আর প্রধানমন্ত্রীকে যিনি বানালেন তার কাছে মর্যাদা আছে কিনা একটু চেষ্টা করে না। এই কথাটাই দায়াতে জানালেন, আমি আল্লাহর কাছে তোর মর্যাদা আছে কিনা তুই কোনদিন চিন্তা করেছিস? তুই কথা বললে আমি শুনব কিনা? আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করো। এই মাধ্যম আমরা এক একজন এক একটা ধরে বসে আছি। আল্লাহ বলেন, আমি যদি আয়াতের পরবর্তী তার কোনো কথা না দিতাম তাহলে সে সেই মাধ্যম ধরে আসে ওইটা আমি মেনে নিতাম, কিন্তু না, তোমরা যে যেটা ধরে সেটা ঠিক না, আমি এখন যেটা বলবো এইটা আসল মাধ্যম। আমি একেবারে সাফ বাংলায় বলছি, সহজ সরল ভাষায়। আমরা অনেকে যারা পীর সাহেব ধরেছি মনে করছি এছাড়া আর কোনো মাধ্যম আল্লাহকে পাওয়ার নেই, যারা তাবলিগ জামাত করি ওরা মনে করছি তাবলিগ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো মাধ্যম নেই, যারা ইসলামী আন্দোলন করে ওরা মনে করি ইসলামী আন্দোলন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এক একজন এক এক ধান্দায় আছে না, নেই কথা কি বোঝেন? আমার আসল বিষয় কোনটা, আল্লাহকে পাওয়ার জন্য কোন রাস্তাটা লাগবে। আল্লাহ কিন্তু কারো হাতে ব্যাখ্যা ছেড়ে দেয়নি, এ ব্যাখ্যা আমার আল্লাহ নিজে করছেন। কে করছেন? নিজে। এবার যদি ওই ব্যাখ্যাটা আমি বলি, কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন কোন পীর সাহেব, কোন আল্লাহ নিয়ে এসে বসিয়ে রাখবেন, বসিয়ে রাখেন। আমি এবার যে ব্যাখ্যাটা বলছি আল্লাহর দেওয়া ব্যাখ্যা, আমার সাথেও নাম নিতে পারে, আমাকে আমল করা লাগবে। তাহলে এখন যদি আপনার পীরের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে যায়, আপনার জীবনের সাথে না মেলে, তখন আপনি আমার উপর রাগ করবেন? তাহলে কোরআন থেকে আয়াত কেটে বাদ দিয়ে দেন, আপনি পারবেন? না। বাবা পারবে? না। তাহলে রাগ আমার উপরে হয় কেন? রাগ তো হওয়া দরকার কার উপরে? আল্লাহর উপরে হওয়া দরকার। ঠিকই বলেছ। এই জন্য আল্লাহ কারো হাতে কিন্তু ব্যাখ্যাটা ছেড়ে দেয়নি, জব তাকো ইলাইহি ওয়াসিলা পর্যন্ত আল্লাহ শেষ করতে পারতেন না। আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করো, এই মাধ্যমটা কি? আমি বলছি এবার শোনো, আল্লাহ বলেন মাধ্যমটা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহিলাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, এই জিহাদটা কি? আমরা বাংলাদেশ ভারতে এই শব্দটা একটু ভেসালে আছে, আমরা মনে করি জিহাদ মানে মারামারি করা, জিহাদ মানে বোমাবাজি করা, জিহাদ মানে অস্ত্র ধরা। না, জিহাদের পাঁচটা অর্থ আছে। কয়টা? পাঁচটা। আমরা কোরআন শরীফ গবেষণা করে আমি জিহাদের পাঁচটা অর্থ পেয়েছি। এই পাঁচটা অর্থের সাথে যাদের জীবন যৌবন মিলবে ওরা আমার আল্লাহর কাছে পৌঁছাতে পারবে, তার মানে লাআল্লাকুম তুফলিহুন, ওদের জীবন সফল হবে। সুবহানাল্লাহ, বলতে পারো? সুবহানাল্লাহ। এবারে পাঁচটা অর্থ শুনবেন না চলে যাবেন? আল্লাহ, আপনার শোনার পর আপনার মন খারাপ হবে না তো? শুনবেন তো? একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি অল্প সময় দেড় ঘন্টা কথা বলেছি, কিন্তু আমার এই কথার সারমর্ম আমার মনে হয় আপনি বুঝে ফেলেছেন। আল্লাহকে পাওয়ার জন্য কোন মাধ্যমটা লাগবে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, জিহাদ তার রাস্তা। আর জিহাদটা নিয়ে যেহেতু ভেসাল, এই জন্য জিহাদের ব্যাখ্যা বলছি। পরা কোরআন শরীফে জিহাদের অর্থ আছে পাঁচটা। এ পাঁচটা বিষয়ের সাথে যদি আপনার জীবন মেলে তাহলে আপনি আল্লাহর কাছ পর্যন্ত যেতে পারবেন। সুবহানাল্লাহ, বলতে পারেন? সুবহানাল্লাহ। কয়টা বলেন তো? পাঁচটা। জোরে বলেন, পাঁচটা। এই পাঁচটা ব্যাখ্যা না শুনে বাড়ি যাবেন, কারা কারা হাত তোলেন? কেউ যাবে না তো? পাঁচটা মিনিট আমি সময় চাই নিচ্ছে, পাঁচটা ব্যাখ্যা আমি বলবো, কিন্তু পাঁচটা মিনিট আমার সময় দরকার। এখানে লিখেছে আগামী বছরে মাহফিলটা যেন হয়, এখানে আমাদের টাকা দরকার, টাকা নেই। যারা চা এনেছেন শুধু বাড়ি যাওয়ার ভাড়া বাদ দিয়ে আপনি সব দিয়ে যাবেন। এরপরে কয়েকজন যাচ্ছে কমিটির লোকজন, চা আছে বিড়ি সিগারেট বাদ দিয়ে চা আছে সব দিয়ে, অনেকে বিড়ি সিগারেট দিয়ে দেয়।
পাঁচ মিনিট মাত্র, এরপরে আমরা এই ব্যাখ্যায় যাব। সুবহানাল সময় নেই, বারোটার পরে কথা বলা ঠিক না, আমার ওস্তাদের নিষেধ, তাড়াতাড়ি করেন পাঁচ মিনিট। سبحان الله الحمد لله لا إله إلا الله كيف حالك؟ هذا بس مرة سأقرأ بترى جالس يكتب على طريق هذا سام أخذ الكلام بترى لو بدر بدر كابون يجان بدر رومان يجان أنا بدر طريق أنت على طريق এদিকে মানুষ দেখো এই পাঁচ মিনিটের ভেতরে তো হবে না, মনে হচ্ছে ওটা দেখেন কয়েকজন দায়িত্ব পালন করে আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘ ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দুচোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, মাগো মাগো সাক্ষী হিসাবে গ্রহণ করবে আমাদের
চরিত্র দেখে তারা নিজেদের চরিত্র তৈরি করবে। আজ আমরা নিজেদের চরিত্র ভুলে ওদের চরিত্র দেখে আমাদের চরিত্র বানাচ্ছি, কথা বলেন না কেন? ভারতের যে সিরিয়াল গুলো এখন বিশ্বে চলছে, বিশেষ করে যে রাখি বন্ধন, আদরিণী ভজ গোবিন্দ, জামাই রাজা, এই জামাই রাজাতে সব চাইতে বেশি যেটা দেখায় পরকীয়া প্রেম কি করে করা লাগবে দেখে। পরকীয়া প্রেম যারা লিপ্ত আছেন এলাকায়, মেয়ে আমি জানি যদি কেউ থাকেন, পরকীয়া প্রেম যারা করবেন যদি মায়দার ভেতরে 32-33 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীর একজন মানুষকে কেউ যদি মেরে ফেলে তাম দুনিয়ার সব মানুষকে হত্যা করার গুণা তার হয়। সুতরাং একটা মেয়ে লোকের ঘর ভেঙে অন্য কারোর সাথে যদি কেউ লাইন ধরে, ও যেন তাম দুনিয়ার সব মানুষের ঘর ভেঙেছে। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে বলেন তো পরকীয়া প্রেমে লিপ্ত আছেন কারা? হাত তোলেন তো ভাই। এরকম লোক এখানে আসে না, আমরা জানি এরকম দুই নাম্বার লোক আসে এখানে। আমাদের কাছেও নামাজ ভালো লাগে, সুগন্ধিও ভালো লাগে, স্ত্রীও ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যটা। ২০ বছর ২২ বছর যারা বয়স আছে এবার 180 মাইল বেগে চালাচ্ছে, এই মুহূর্তে বন্ধ করা লাগবে। যে সমস্ত মেয়েরা এসেছেন নিজের স্বামী বাদ দিয়ে যদি অন্য কারোর সাথে আপনার লাইন থাকে, আর আপনি যদি এই মুহূর্তে তওবা না করেন, ফিরে না আসেন, আপনার নামাজ রোজা পর্দা পোশিদা কিচ্ছু কবুল হবে না, মারা যাওয়ার সময় ইমানও পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। যতদিন বেঁচে আছি পরকীয়া প্রেমে আর লিপ্ত হব না। যারা রাজি আছেন হাত তোলেন তো। এই যে এই দুই নাম্বার বলতে হবে এলাকায় নেই মানে